আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এহসান জুয়েল আমাদের আজকে আলোচনা বিষয় জনসমারের গণিত আলোচনা অংশ নিতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন জনসমারি ও গৃহগণনা 2022 প্রকল্পের টেকনিক্যাল হেড ডক্টর দীপঙ্কর রায় আপনাদের দুজনকে স্বাগত আমাদের সঙ্গে আলোচনায় আমি ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটা হলো জনসমারি নিয়ে কালকে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে এবং এরপরেই এটি নিয়ে কিন্তু সব জায়গায় আলোচনা হচ্ছে এখন এই জনসমারির বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ কেন যদি আমাদের জনসংখ্যা 16 কোটির পরিবর্তে 17 কোটি 18 কোটি 20 কোটি হয় সেটা বা কী আসে যায় এর সাথে আমাদের জীবন অর্থনীতির সঙ্গে আসলে যোগসূত্রটা কী ধন্যবাদ আপনাকে এবং একই সাথে এখন টেলিভিশনকে যে এই বিষয়ে একটা আলোচনার অবতারণা করেছেন একইভাবে ডক্টর দীপঙ্কর দাদা যিনি কানেক্টেড হয়েছেন তাকেও শুভেচ্ছা জানাই প্রথম কথা হলো যে বিবিএস গতকালকে যে রিপোর্টটি লঞ্চ করেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ এই কোভিড উত্তর অবস্থায় এবং বিগত 10 বছর ধরে আমাদের জনসংখ্যার আপডেটেড যে উপাত্ত বা তথ্য দরকার একই সাথে জনসংখ্যার সাথে গৃহ যে সুমারির বিষয়টি রয়েছে দুটো বিষয় কিন্তু এখানে একটি হচ্ছে জনসুমারি এর সাথে হচ্ছে গৃহ বা খানা সংখ্যা কী অবস্থায় রয়েছে তার কাঠামোটা কীরকম সেগুলো সম্পর্কেও তথ্য জানা তো এখন যেটি হচ্ছে যে উন্নয়ন পরিকল্পনা যদি করতে হয় তাহলে আপনার হাতে সবসময় যে আপডেটেড উপাত্ত থাকতে হবে এবং সেই উপাত্তটা গুণগত উপাত্ত হতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু আপনার পরিকল্পনা নিতে হবে এবং আমি বলবো যে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে হচ্ছে জনসংখ্যা এবং জনসংখ্যা এবং জনসংখ্যার যে উপগোষ্ঠীগুলো রয়েছে এবং সেই গোষ্ঠী বা জনসংখ্যার যে কাঠামোটা কীরকম বন্টনটা কীরকম এবং এর পাশাপাশি যে জনসংখ্যার যে আরও আরও অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে সে এই জায়গাগুলোকে বোঝার জন্য আমাদের কিন্তু আপডেটেড উপাত্ত দরকার এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা নিতে হয় সে প্রেক্ষাপটে ধরেন আমাদের এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে তারপর আমাদের প্রেক্ষিত পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনার উপাত্ত লাগবে তার পাশাপাশি যে হচ্ছে টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা 2030-এর মধ্যে যে আমাদের অর্জন করার ব্যাপার রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু ইন্ডিকেটর সূচক রয়েছে যেখানে এই জনসমারি এবং গৃহ গণনা থেকে কিন্তু আসার কথা তো সেক্ষেত্রে আপনার সঠিক আপডেটেড উপাত্ত আমাদের দরকার এটা উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়ন এবং মনিটর করা এবং নতুন করে কোনো পরিকল্পনা নেওয়ার জন্য এটি হচ্ছে প্রথম কাজ এটাও কথা দ্বিতীয় কথা হলো যেটি যে বিগত 2000 মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জনসমারি ঘটেছিল যখন আদমশুমারি বলা হতো সেটা হলো 1974 সালে তার প্রতি 10 বছর অন্তর অন্তর সেটি কিন্তু ঘটে গিয়েছে কিন্তু একটা ব্যত্যয় ঘটেছে 2011 সালে এসে যেহেতু কোভিড এবং আনুষঙ্গিক অন্যান্য আরও জটিলতার বিষয় ছিল সেটির জন্য করতে পারেনি কিন্তু এখন যেটি হয়েছে বিবিএসকে আমি ধন্যবাদ চাই যে তারা দ্রুতগতিতে একটা এখন একটা সেন্সাস তারা সুমারিটা করেছে এবং তারা একটা নতুন পদ্ধতিতে তারা সুমারিটা করতে যাচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে প্রথম ডিজিটাল পদ্ধতি এখন আগের ছিল ম্যানুয়ালি যেটা হতো এবং উপাত্ত সংগ্রহ করা এবং এগুলোকে কম্পাইল করা তারপরে হচ্ছে এগুলোকে প্রকাশ করা মূলত হচ্ছে কিন্তু এই সুমারির বিষয়টাকে দেখতে হবে তিনটি ভাগে একটা হচ্ছে তথ্য সংগ্রহ করা আরেকটি হচ্ছে তথ্যকে সংকলন করা এবং তৃতীয়ত হচ্ছে আপনার তথ্যের প্রকাশ করা এখন যে কাজটি তারা বিবিএস গতদিন যেটি করেছে এটি হচ্ছে প্রথমে জনসংখ্যার এই সংক্রান্ত এই প্রাথমিক যে তথ্য তার একটা প্রতিবেদন দিয়েছে এবং যে সুমারিতে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার একটা প্রাথমিক এরপরে কিন্তু আরও দুটো ধাপ রয়েছে সেই ধাপগুলো কিন্তু ক্রমান্বয়ে যেতে হবে এখন জনসংখ্যার যে আকারটা বিবিএস গতকালকে প্রকাশ করেছে তারপর ধরেন আপনার মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে আলোচনা হচ্ছে এই উপাত্তটা আমি বলবো যে প্রাথমিক উপাত্ত এবং এই প্রাথমিক উপাত্তকে পরবর্তীতে যেটি করতে হবে যে আমরা কি সুমারি উত্তর যাচাই বলা হয় যেটাকে পিইসি বলে এবং এটা হয়তোবা ডক্টর দীপঙ্কর দাদা নিজেও বলবেন যে এই পিইসিটা একটা নিরপেক্ষ স্বতন্ত্র বডি দ্বারা বা কাজটা করতে হয় এবং তারা তখন সেটি করে এটাকে অ্যানালাইসিস করে কি পরিমাণ মানে আন্ডারকাউন্ট হলো বা ওভারকাউন্ট হলো সেটা হিসেব করে এটার সাথে অ্যাডজাস্ট করা হয় এবং সেটি কিন্তু ধরেন অতীতেও কিন্তু যেটা করা হয়েছে যেমন 2011 সালের যখন জনসুমারি আদমশুমারি হয়েছিল তখনও কিন্তু দেখা গিয়েছে যে যে জনসংখ্যা ছিল প্রাথমিক জায়গায় পরবর্তীতে এটাকে অ্যাডজাস্ট করে আরও সংখ্যা বেড়েছে তো এখন এটা নির্ভর করবে আসলে ওই আপনার সুমারি উত্তর যে যাচাই তার উপর নির্ভর করছে সেটা কতটুকু মানদণ্ডে রয়েছে গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে কি না এখন যাদের কথা বলছেন যারা বাদ পড়ে গেছে বলছেন বা মানে এই ওভারকাউন্ট বা আন্ডারকাউন্ট যাই বলেন না কেন যদি আন্ডারকাউন্টের কথাই যদি বলেন কী পরিমাণ আন্ডারকাউন্ট হয়েছে সেটি এখন বিবিএস স্বতন্ত্র বডি দ্বারা তারা কাজ করবে আমি আপনার কাছে যেটা আসলে জানতে চাচ্ছিলাম সেটা হলো আসলে এই সংখ্যাটা আমাদের অর্থনীতির সঙ্গে কতটা জড়িত কারণ এটা
আন্ডারকাউন্ট হতে পারে, ওভারকাউন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু যদি আমরা এখন 16 কোটি পাই, এটা যদি 18 কোটি হতো তাহলে আসলে কি পাল্টে যেত? না এখন এই জায়গাতে 14 কোটি হলে কি পাল্টে যেত? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, আপনি যখন একটা জনসংখ্যার টোটাল আকার ফিগার দিয়ে আপনি যখন পার ক্যাপিটা জাস্ট একটা নরমাল সেন্স যখন চিন্তা করেন তাহলে আপনার ওই পার ক্যাপিটার জায়গা, আমি জিডিপি এর ক্যালকুলেশনের কথা বলছি না, আমি কিন্তু মানে পার ক্যাপিটা মাথা পিছু তখন আপনার কিন্তু জনসংখ্যার আকারটা তো একটা বেস পপুলেশন লাগবে, এটা হলো প্রথম জায়গা। দ্বিতীয়ত জায়গা হচ্ছে এই জনসংখ্যার যে বন্টন আমি যেটু একটু আগে বলছিলাম এবং বয়স কাঠামোর যে বিশ্লেষণ সেটি কিন্তু আমাদের দেখতে হবে। বয়স কাঠামোর মধ্যে দেখতে হবে অর্থনৈতিক জায়গা থেকে কর্মক্ষম জনগোষ্ঠী কী পরিমাণে রয়েছে এবং সেই পাশাপাশি দেখা যাবে কর্মক্ষমের পাশাপাশি নির্ভরশীল জনগোষ্ঠী কী রয়েছে। নির্ভরশীলতার মধ্যে আবার দু ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে ইয়াং যারা ডিপেন্ডেন্ট এবং আরেকটা হচ্ছে ওল্ড ডিপেন্ডেন্ট যারা বয়স্ক কর্মগোষ্ঠী। তো এই প্রাথমিক প্রতিবেদনে কিন্তু আমরা কিন্তু একটা ধারণা পাচ্ছি যে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী কী আছে এবং আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের এখন জনমৈতিক লভ্যাংশ অর্জনের একটা সময় আমরা পার করছি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পরিসংখ্যানটা বোঝার দরকার রয়েছে যে কী পরিমাণ কর্মক্ষম বর্তমানে বাংলাদেশে আছে, তাদের সেই অনুযায়ী জব, তাদের যে মানে আপনার তাদের সুস্বাস্থ্য, তাদের সুশিক্ষা এবং এই সাথে যে অর্থনৈতিক নীতি নেওয়া এবং এর সাথে যে আপনার সুশাসন যে পরিচালনা করা অর্থাৎ এগুলোর বাস্তবায়ন ট্রান্সপারেন্সি জায়গা থেকে সেই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করার এখন গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ এই অপরচুনিটিটা হয়তো মিস করে যাবে যদি প্রপার পরিকল্পনা প্রপার উপাত্ত যদি হাতে না থাকে এবং সেই অনুযায়ী যদি আমি যে বললাম যে রিকোয়ারমেন্ট যে প্রয়োজনগুলো দরকার অর্থনৈতিক জায়গা থেকেই কিন্তু আপনার দরকার, কারণ আমরা জনমৈতিক লভ্যাংশ এটা একটা মিথ, আমরা বলছি একটা হাইপোথেটিক্যাল জায়গা, কিন্তু একে যদি আপনি ক্যাপিটালাইজ করতে চান, আপনার জনসংখ্যার আকার আছে, আকার থেকে মানে আমি খুব খুশি হওয়ার কিছু নাই, ইটস নট এ ম্যাটার অফ প্রাইড, কিন্তু এটা অবশ্যই চিন্তা করতে হবে পজিটিভভাবে যে হ্যাঁ আমার একটা জনসংখ্যার কাঠামোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কর্মক্ষম জনগোষ্ঠী এখন সবচেয়ে বেশি আছে, এটি আরও বাড়তে থাকবে, এটি সামনে গিয়ে আপনার যাবে ধরেন 2037-38 পর্যন্ত বাড়বে, আমাদের প্রজনন হার কমছে, মৃত্যু হার কমছে, জীবন আয়ুষ্কাল বাড়ছে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এই কর্মক্ষম মানুষটা বাড়ছে। এখন এই মানুষের কাজের সাথে সম্পর্কিত যদি আপনি না করতে পারেন, তাদের যদি সুস্বাস্থ্য বা আমি বলতে চাচ্ছি যে প্রোডাক্টিভ লেবার হিসাবে যদি তাদেরকে তৈরি করতে না পারেন, তাদের কোয়ালিটি এডুকেশন যদি না দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা আমার জন্য খুব বেশি আমাদের দেশের জন্য জনগণের সংখ্যা কিংবা জনসংখ্যার চেয়ে এখানে গুরুত্বপূর্ণ হলো বয়স ভিত্তিক জনসংখ্যা যে পরিসংখ্যান কোন বয়সের আসলে রাইট, এটা ইকোনমিক টার্মসে যদি আপনি চিন্তা করেন অর্থনৈতিক যায়, কারণ এরা তো কাজের সাথে যুক্ত হবে, কাজের সাথে আবার বয়স একটা ফ্যাক্টর আপনার মানে কোন ধরনের জবে যাবে না যাবে সেগুলোর একটা ব্যাপার, এর সাথে আবার কিন্তু লিঙ্গভিত্তিক বিভাজন আছে, নারী পুরুষের একটা বন্টন আছে, আপনার শিশু কী পরিমাণে আছে সেটার একটা ব্যাপার আছে, আপনার এডুকেশন প্ল্যানিং করবেন, হাউজিং প্ল্যানিং করবেন, অন্যান্য আদার পরিকল্পনা করবেন, জনসংখ্যার ঘনত্বের বিষয় আছে, যেরকম ডেন্সিটি যেমন আগের সেন্সাসের ছিল 776 এখন 1100 উপরে চলে গিয়েছে না, কিন্তু আমাদের প্রজেক্টেড ডেটা অন্য ডেটা আরও বলে যে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশে আরও বেশি, আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল পৃথিবীর মধ্যে, তাহলে আমাদের পরিকল্পনাগুলো কিন্তু এই ঘনত্বের আকারে বিচার করতে হয়, কারণ ঘনত্বের সাথে কোয়ালিটি অফ সার্ভিস নির্ভর করে অর্থাৎ প্রতিষ্ঠানগুলো সেভাবে কীভাবে কাজ করছে। তো আপনি যদি বেটার সার্ভিস দিতে চান মানে জনগণের যদি গুণগত জীবনের যদি উন্নয়ন যদি করতে চান তাহলে আপনার ডেন্সিটিকে বিবেচনায় নিতে হবে, আপনাকে জানতে হবে যে কতজন মানুষের জন্য আসলে কী বরাদ্দ লাগবে সে বিষয়গুলো। আমরা আপনার কাছে আসবো একটু ডক্টর দীপঙ্কর রায় আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে আমরা বলছিলাম যে স্যারা বলছিলেন এটা প্রথম ডিজিটাল শুমারি, এর আগে 5টি শুমারি হয়েছে যেগুলো ছিল ম্যানুয়ালি, এই ডিজিটাল শুমারির ফলে আসলে কী সুফলটা পেয়েছেন কিংবা এটা আসলে কীভাবে আমাদের উপকৃত করেছে? ধন্যবাদ আপনাকে, এখন টেলিভিশনকে ধন্যবাদ, আমাদের সাথে প্রফেসর মাইনুল আছেন ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যে ফলটা আমরা পেয়েছি এটা যদি আমি এক কথায় বলি তাহলে আমাকে বলতে হয় যে এক মাসের মধ্যে আমরা ফলাফল জাতিকে উপহার দিতে পেরেছি, এটা কখনো সম্ভব ছিল না এত অল্প সময়ে আপনার এত তথ্য সমৃদ্ধ প্রাথমিক ফলাফল দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। আর অন্যভাবে যদি আমরা চিন্তা করি আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের যে ডিজিটাল সক্ষমতা, সব কিছুর কিন্তু একটা প্রমাণ আমরা জনসমূহের মাধ্যমে এটা পেয়ে গেলাম। আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের যে কানেকটিভিটি সবগুলোই আমরা পেয়ে গেলাম। আর তৃতীয় দিক যেটা বলবো, আমরা যেহেতু এবার কেপিতে সেন্সাসটা করেছি কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ, আমরা কেপিএফসের বেনিফিটটা আমরা নিয়েছি। আমরা সচরাচর সেন্সাসে যেরকম শর্ট কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেনের যে অল্প সংখ্যক কোশ্চেন থাকে, এবার কিন্তু আমরা একটু বেশি পরিমাণে প্রশ্ন সংযোজন করতে পেরেছি। এবং এটা করার আরেকটা কারণও আছে, আপনি জানেন যে এখন এসডিজি ট্যাক্স ইউনিয়ন অবিষ্টর যে গোল বা টার্গেট এবং ইন্ডিকেটর তা সরবরাহ করার জন্য জনসমূহের একটা বড় সোর্স, তো জনসমূহের কাছ থেকে আমরা অনেকগুলো ইন্ডিকেটর সরাসরি পাবো, কিছু কিছু ইন্ডিকেটর ইনডিরেক্টলি পাবো,
এবং ডেনোমিনেটর ম্যাক্সিমাম ইন্ডিকেটরের যে ডেনোমিনেটর যেটা প্রফেসর মানুয়েল বলতে চেষ্টা করেছিলেন আপনার পার ক্যাপিটা যে কনসেপ্টটা, এই পার ক্যাপিটা বিষয়টা কিন্তু আসবে আমাদের জনসংখ্যা থেকে। তো মোটামুটি এই সুবিধাগুলো আপনি অ্যাপারেন্টলি বলতে পারেন, মানে যেটা হয়তো ডিজিটালের কারণে আমরা পাচ্ছি, ম্যানুয়ালের কারণে হয়তো এটা এতটা ভালোভাবে হয়তো আপনারা সব কিন্তু করতে পারছেন না বলতেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে সময় সাপেক্ষ একটা বিষয় ছিল, একই সঙ্গে ডিজিটালে কিন্তু অ্যাকুরেসির একটা বিষয় আসে, সেইখানে কিন্তু আমরা গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি দেখেছি, যে সংখ্যাটা প্রকাশ করা হয়েছে সেটা কতটা সঠিক সেটা নিয়ে অনেকে সংশয় জানাচ্ছেন। আপনারা আসলে কাজ করতে গিয়ে এই ধরনের কোনো বিষয় আপনারা মনে হয়েছে কিনা যে আপনাদের কাছে, কিংবা পরবর্তী যে রিয়াকশনগুলো পাচ্ছেন সেখানে গিয়ে মনে হচ্ছে যে কাজটা আসলে কতটুকু সঠিক হলো? ধন্যবাদ আপনাকে। স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলতে হয় তাহলে দেখবেন যে আপনি পারসেপশান, তারপর এস্টিমেশান, গেস্টিমেশান, প্রজেকশান, বিভিন্ন ধরনের টার্মিনোলজি আপনারা শুনে থাকবেন। কিন্তু যখন একবার সেন্সাস হয়ে যাবে, সেন্সাস হচ্ছে ফুল কাউন্ট, তখন যেই ফিগারটা আমরা ডিক্লেয়ার করব বাকি সব কিছু কিন্তু অবসলিউট হয়ে যাবে। কারণ এটা আপনি জানেন যে 10 বছর ব্যবধানে আমরা সময় এটা করে থাকি, তো মধ্যবর্তী সময়গুলোতে বিভিন্ন ধরনের এস্টিমেশনের প্রয়োজন হয়। অনেকে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করে করে, কিন্তু যখনই আপনার সেন্সাস কাউন্টে চলে আসবে তখন কিন্তু আগের মডেল বেসড যে এস্টিমেশনগুলো এগুলোর আর প্রয়োজন নেই। এই জন্য সেন্সাসকে আমরা বেঞ্চমার্ক ডাটা বলি। এই সেন্সাস থেকে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আপনারা নিয়ে থাকবেন। আর যেটা আমি বলছি, প্রফেসর অলরেডি ইঙ্গিত করছে আপনাকে যে আমরা এই সেন্সাসের পর একটা পোস্ট এনুমারেশন চেক করব। এখন যে পপুলেশনটা আমরা ডিক্লেয়ার করেছি এটাকে আমরা বলি এনুমারেটেড পপুলেশন। তারপর আমরা একটা স্যাম্পল সার্ভের মাধ্যমে, এটা থার্ড পার্টি ইভ্যালুয়েশন, এটা বিআইডিএসকে দিয়ে আমরা করাবো, এবং বিআইডিএসের এই পিএসসির যে রেজাল্টটা পাবো যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট রেট, এটা আন্ডার কাউন্ট বা ওভার কাউন্ট কী হলো ওইটা অ্যাডজাস্ট করে আমরা একটা অ্যাডজাস্টেড পপুলেশন ডিক্লেয়ার করব। কিন্তু এখন আপনি যে প্রশ্নটা ইঙ্গিত করলেন যে এই সংখ্যাটা নিয়ে, দেখুন আপনি যদি টিএফআর চিন্তা করেন বা আমাদের গ্রোথ রেটগুলো চিন্তা করেন ওভার দ্য সেন্সাস, তাহলে কিন্তু দেখবেন ফিগারটা মোটামুটি কনসিস্টেন্ট। তার উপর যখন আমরা পিএসসি অ্যাডজাস্টেড রেজাল্টটা দিব তখন এই সংশয়টা তো থাকবে না। অনেকের মাঝে এখন এই সংশয়টা এই কারণে, ওই যে আমি বললাম পারসেপশান, পারসেপশানটা তো আসলে মডেল বেসড না, জাস্ট অনুমান নির্ভর। কিন্তু আমরা একটা সাইন্টিফিক মেথোডোলজি ব্যবহার করে ইউএন গাইডলাইন ফলো করে যে কাউন্টটা দিলাম, এই কাউন্টটি আসলে দিন শেষে কিন্তু সবাই মেনে নেবে। হয়তো এখন কিছুটা কথা বলতেছে যে হঠাৎ মানে ধাক্কা লাগছে, কিন্তু আপনি যদি ডেমোগ্রাফিক্যালি ট্রেন্ড অ্যানালাইসিস করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে ফিগারটা ঠিক আছে। হ্যাঁ, ফিগারটার সাথে আমরা অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট রেট দিয়ে আর একটা অ্যাডজাস্টেড পপুলেশন আমরা ঘোষণা করব খুব সহসা। ঠিক, এক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যখন আসলে গণনাটা শুরু হয় তখন থেকে কিন্তু কিছু গণমাধ্যমে এই ধরনের বিষয়গুলো এসেছিল যে অনেকে হয়তো যাচ্ছেন না, অর্থাৎ যে কর্মীরা গণনার সঙ্গে জড়িত যাচ্ছেন না, তখন কি আপনারা কোনোরকম প্রিকশন কিংবা তখন কোনোরকম ব্যবস্থা নিয়েছিলেন যে যাচ্ছেন না যেসব জায়গা থেকে, অর্থাৎ রিপোর্টটি প্রকাশ হওয়ার আগেই এ ধরনের কোনো পদক্ষেপ আপনারা নিয়েছিলেন কি না, যেসব জায়গা থেকে অভিযোগ আসছিল যে যাচ্ছেন না সেখানে যাচ্ছে কি না সেগুলো যাচাই করে দেখেছেন কি না? অবশ্যই, থ্যাংক ইউ। সেন্সাসের একটা বড় দিক হচ্ছে আপনার কাভারেজ, কারণ কাভারেজ এবং সেন্সাসে কিন্তু সবার আসার অধিকার আছে এবং আমরা চাইব সবাই সেন্সাসে অন্তর্ভুক্ত হোক। এই জন্য বিশেষ করে এই সুমারিতে আমরা কল সেন্টার স্থাপন করেছি আমাদের বিবিএস হেডকোয়ার্টারে, 40টা লাইন আপনার 24/7 চালু ছিল। তারপর এই নাম্বারটা আমরা টিভি স্ক্রলে দিয়েছি এবং এরকম আমরা অনুরোধ করেছি যে যেহেতু সেন্সাসটা 7 দিন ব্যাপী আপনি জানেন, তো গণনা এলাকায় কিন্তু একটা ম্যাথোলজি ফলো করে সে যাবে, প্রথম দিন এতগুলো হাউস হোল্ডে যাবে, দ্বিতীয় দিন। তো আমরা রিকোয়েস্টটা ছিল এরকম যে আপনারা যদি 6ষ্ঠ দিন 7ম দিনেও দেখেন আপনাদের এদিকে আসে নাই, আপনারা অবশ্যই কন্ট্রোল রুমে আমাদেরকে জানাবেন, কল সেন্টারে জানাবেন। তো এরকম কিছু কিছু যে আমরা পাই না তাই না, সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের এইবারের শুমারিতে ছিল আপনার নেটওয়ার্ক অপারেশন সিস্টেম, আমরা যেহেতু ইন্টিগ্রেটেড সেন্সাস ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করছি, এখানে কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে জিএস জিপিএসের মাধ্যমে লোকেট করতে পেরেছি সেই গণনাকারীকে, সাথে সাথে আমরা গণনাকারী জোনাল অফিসার সুপারভাইজার সবাইকে তাৎক্ষণিক ফোন করতে পেরেছি যে এখান থেকে একটা মেসেজ আসছে আপনারা তাড়াতাড়ি অ্যাড্রেস করেন, এরকম অ্যাড্রেসও কিন্তু আমরা করেছি। আরেকটা বিষয়ে আপনার যথার্থে বলি যে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আমাদেরকে ইনফর্ম করলো যে আমাদেরকে গণনা করা হয় নাই বা আমাদের বাড়িতে আসে নাই,
তো এই বিষয়টা অনেকটা এরকম ছিল, আমরা র্যান্ডমলিও চেক করেছি এবং পারপাসিভলিও চেক করেছি। যেটা জানতে পেরেছি যে আপনার হয়তো দেখা গেল জি আপনার ক্যামেরাটি অফ হয়ে গেছে, আপনি কি একটু ক্যামেরাটি অন করবেন কিনা? আচ্ছা, আমরা আবার আপনার কাছে ফিরবো আপনার ক্যামেরাটি সংযুক্ত সংযোগ পাওয়া গেলে। ডক্টর মইনুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে আমরা সাধারণত অনেকেই, আপনি নিজেই বলছিলেন আসলে যে অনেকে মনে করছেন যে আন্ডার কাউন্ট হলো কিনা কিংবা ওভার কাউন্ট হলো কিনা, এখানে এর আগের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছিল অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যে তথ্যটা জানাচ্ছিল এবং একই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তারা অনেকেই কিন্তু 18 কোটির কাছাকাছি একটা সংখ্যা জানাচ্ছিলেন এবং কেউ কেউ বলছিলেন সেটা 17,03,17,77 জন। আপনার কাছে কী মনে হয় এর আগে যে আমাদের জনসংখ্যার বৃদ্ধির হার সেইটা হিসাব করে 10-11 বছর পরে আমরা যখন এইবার জনসংখ্যাটা পাচ্ছি, এটা কতটুকু সঠিক পরিসংখ্যান বলে আপনার কাছে মনে হয়? পদ্ধতিগতভাবে যেটি বলতে হবে যে এখন বিবিএস যে কাজটি করেছে অর্থাৎ যেই জনসংখ্যার আকারটি এখন আমাদের সামনে মানে দেখিয়েছে, এই সংখ্যাটা ওই যে আমি প্রথমেই বললাম যে এখন কিন্তু পদ্ধতিগতভাবে সাইন্টিফিক্যালি যদি বলতে চাই তাহলে আপনার পোস্ট ইনিমিনেশন সার্ভেতে দেখতে হবে ইরোরের মাত্রাটা কতটুকু ঘটেছে। কিন্তু বিদ্যমান যে এক্সিস্টিং যে উপাত্ত রয়েছে, যেমন বিবিএস এর এসবিআরএস এর যে আগের তথ্য, সেই প্রেডিকশনের 2021 সালের জানুয়ারি মাসেই 17 কোটির উপরে জনসংখ্যা ছিল তখন ওইটা হতে, কিন্তু এবং তারপরে ইউএন পপুলেশন প্রজেকশন যেটি ছিল সেগুলোতেও কিন্তু আমরা সংখ্যাটার পরিমাণটা বেশি দেখেছি, কিন্তু সেটা হচ্ছে ইস্টিমেটেড, আমি যেটা বলবো প্রাক্কলিত। আর সুমারির যেই যার ডেটাটা এটা তো যেহেতু একদম সরাসরি গ্রাসরুট ফিল্ড থেকে সংগ্রহ করা হয়, যার জন্য অবশ্যই ইস্টিমেটেড এবং প্রাক্কলিত উপাত্ত বা আপনার সরাসরি উপাত্তের মধ্যে পার্থক্য আছে। অনেক ক্ষেত্রে সার্ভের উপরে ভিত্তি করেও কখনও কখনও মানে গ্রোথ রেটের সাথে ইস্টিমেট করে একটা ফিগার বলে দেওয়া হয়। তো যার জন্য যেটা আপনি বলছিলেন যে ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর থেকে যদি বলে থাকে 18 কোটি তাহলে তার সোর্সটা কি? আর যদি বিবিএস যেরকম এসবিআরএস এর 2000 তাদের সর্বশেষ যে রিপোর্টটি রয়েছে সেখানে কিন্তু জানুয়ারি মাসের 2021 সালের জানুয়ারি মাসেই দেশের জনসংখ্যা 17 কোটির কাছাকাছি চলে গিয়েছে ওইখানে 17 কোটি। তাহলে এখন যে জায়গাটি হচ্ছে এগুলো এস্টিমেটেড, যেহেতু প্রাক্কলিত, আমাকে এখন যেটি করতে হবে যে এখন যে অরিজিনাল যে ডেটাটা কালেক্ট করেছে অর্থাৎ বিবিএস এখন যে উপাত্ত সংগ্রহ করেছে এই উপাত্তের মধ্যে আপনি কিন্তু মানে যত যাই বলি না কেন যে আপনি বলেন যে একদম আমি 100% সবাইকে কাউন্ট করতে পেরেছি, এটা বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ আমরা হাইপোথেটিক্যালি বিশ্বাস করতে চাই, কারণ ওই মুহূর্তে দেশে বন্যার বিষয় একটা ব্যাপার ছিল উত্তরাঞ্চলে এবং একই সাথে আপনার আরও অন্যান্য কিছু ফেনোমেনা ছিল, স্থানীয় পর্যায়ে নির্বাচন ব্যাপার ছিল, তো বর্ষাকাল একটা ব্যাপার ছিল, তো এগুলোতেও তো বিবেচনায় নিতে হয়। এখন আপনি প্রযুক্তি ব্যবহার করছি ঠিক আছে, অবশ্যই এটা একটা ভালো দিক, কিন্তু প্রযুক্তি ব্যবহার করলে যে কোনো আন্ডারকাউন্ট হবে না এর কোনো গ্যারান্টি কিন্তু আমি এইভাবে বলতে পারবো না। কারণ আপনি যদি আপনার তথ্য উপাত্ত যিনি সংগ্রহকারী সে যদি বাড়িতে না যায়, তাকে যদি কাউন্ট না করে এবং ওই তথ্য যদি অন্য জায়গা থেকে তথ্য নিয়ে যায়, বাড়িতে ফ্যামিলি মেম্বার সবার যদি তথ্য না নেয়, কারণ এখানে 35টা প্রশ্ন আছে, এই 35টা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন যুক্ত, এই সকল প্রশ্নের যদি উত্তরগুলো সঠিকভাবে না আসে, আমি হয়তো নাম্বার পাইলাম ভিতরের গুলো আমি সঠিকভাবে পেলাম না, তো সেইগুলো তো একটা যাচাই বাছাই করার বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে। তো এখন জনমনের যে আপনি যেটা বলছেন যে মানুষের মনে পারসেপশন কেন তৈরি হয়, পারসেপশনগুলো তৈরি হয় এই যে বিভিন্ন সোর্স থেকে যখন আমাদের উপাত্তগুলোর তথ্য আসে, বিবিএস থেকে যেরকম বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্যের ফিগার পেয়েছি অতীতের জনসংখ্যার, এবং একইভাবে ওই যে ধরেন ইউএন পপুলেশনের ফিগার বলছি, জাতিসংঘের ইউএনএফপিএর তথ্য আমরা দেখতে পাচ্ছি, তো এরকম বিভিন্ন সোর্স থেকে যখন নাম্বারগুলো আসে তখন স্বাভাবিক জনমনে একটা চিন্তা আসে যে আসলে জনসংখ্যাটা কত। তবে হ্যাঁ, আমাদের জন্মহার কমে আসছে নো ডাউট, এবং আপনি যদি দেখেন সর্বশেষ যে জাতিসংঘের যে জনসংখ্যা প্রতিবেদন যেটি রিলিজ করেছে জুলাই মাসের 11 তারিখে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এখন 17 কোটি মানে অলরেডি 7-10 লক্ষের মতো হিসেবে অনুযায়ী, কিন্তু আমি আগেই বলেছি যে এটা কিন্তু ইস্টিমেটেড, আমাদের টিএফআরটা কত সেটি আগে অরিজিনালি জানতে হবে। টিএফআর এর মধ্যেও এক ধরনের ব্যাপার রয়েছে, যেমন আপনি ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে যদি যান টিএফআর এবং মিক্স যদি যান বিবিএস এর সাথে জড়িত 2.3, আবার দেখা যাচ্ছে এসবিআরএস যদি বলেন বিবিএস এর আরেকটি এসবিআরএস সেখানে যদি যান তাহলে দেখবেন 2.03404, তার মানে এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি মনে করেন সামান্য কিছু ভেরিয়েশনের কারণেও কিন্তু প্রজেকশন বা সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যেত, আপনি কোন মডেলে কাজ করছেন, লোয়ার মিডিয়াল মানে আপনার লোয়ার অ্যাজাম্পশন নাকি মিডিয়াল অ্যাজাম্পশন নাকি কোন ধরনের অ্যাজাম্পশন নিয়ে কাজ করছি সেটি একটা দেখার বিষয়। বাট মোটা দাগে যদি সাইন্টিফিক্যালি আমরা বলতে চাই
চাই এই মুহূর্তে যেটি হবে যে যতক্ষণ যতক্ষণ সেন্সাসটা হয়ে গেছে এখন বিবিএস যে প্রাথমিক যে উপাত্তটা দিয়েছে এটা একটা নাম্বার আমাদের কাছে দিয়েছে নো ডাউট এখন আমাদের যে কাজটি করতে হবে যেটা ডক্টর দীপঙ্কর বলছিলেন যে তারা স্বতন্ত্র বডি দিয়ে কাজ করে ইরোর মাত্রা কী পরিমাণে আছে কারণ ইরোর তো অবশ্যই থাকবে আপনার এটা অস্বীকার করার কিছু নয় আপনি যদি বলেন যে কোনো ইরোর থাকবে না এটা মনে হয় মানে কোনোভাবেই বলার সুযোগ নাই কারণ ইরোর তো হতেই পারে কারণ আমি এটা তো বাস্তব জায়গায় আর এতগুলো মানুষ যখন অভিযোগ করে তখন কিছু না কিছু মানুষ তো বাদ পড়েছে নিশ্চয়ই তাহলে কী পরিমাণ বাদ পড়েছে সেটা সাইন্টিফিক মেকানিজম আছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে তাদের তথ্য উপাত্ত যাচাই করে তারপর হয়তো বিএডিএস যে কাজটি করেছে তারা সেই কাজটি করবে তো মূল জায়গাটা হচ্ছে আমি মনে করি যে বিবিএস কিন্তু প্রযুক্তিগত জায়গায় কিন্তু তাদের সক্ষমতার জায়গায় পরিচয় দিচ্ছে কিন্তু এখন যেটা করতে হবে বিবিএসকে একটা ট্রাস্ট অর্জন করতে হবে জনগণের আপনি বলেন জনগণ বা সাধারণ মানুষ যারা 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 এই মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কথাগুলো বলছেন আমি যেটা বলবো যে বিবিএস কিন্তু মানে আমি মনে করি যে একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ বডি এই বডি হচ্ছে গুণগত উপাত্ত মানে সরবরাহ করবে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের কাছে সেক্ষেত্রে আমরা বিবিএসের আমি মনে করি যে ওনাদের নেতৃত্বে ভালোভাবে কাজ আগাবে এবং সেক্ষেত্রে জনগণের ট্রাস্ট কিন্তু অর্জন করতে হবে সেই জায়গায় নিরপেক্ষতা স্বচ্ছতা এবং ওই জায়গাগুলো কিন্তু আপনার জবাবদিহিতা ওই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে আস্তে আস্তে এই জিনিসগুলো ওভারকাম হবে এবং আমিও বলবো যে যেটা বলছিলেন যে এখন যেহেতু ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে দ্রুত গতিতে তারা কাজগুলো করতে পারবে না আগে ম্যানুয়ালি যেটা ছিল সেটাকে মানে অনেক সময় লেগে যেত তো আমাদের কিন্তু হাতে কিন্তু এখন আপডেটেড উপাত্ত অত্যন্ত দরকার কারণ অ্যানালাইসিস প্ল্যানিং প্রোগ্রামের জন্য আমি যেহেতু একাডেমিয়াতে আছি আমি গবেষণার সাথে জড়িত সেক্ষেত্রে আমার কিন্তু জনসংখ্যার এই বিভাগ ভিত্তিক বিভাজন ভিত্তিক বিভিন্ন সাবগ্রুপস ভিত্তিক পপুলেশন এবং এর সাথে শুধু জনসংখ্যা না এর সাথে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে হাউজিং ক্যারেক্টারিস্টিক্সটা আপনি একটা সুমারি আমরা করছি ওইখানে যে গুরুত্বপূর্ণ হাউস হোল্ডের ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এগুলো তো আমাদের এসডিজির সাথে লিঙ্ক করা তাহলে আমি যদি সঠিকভাবে যদি সেই উপাত্তগুলো আমি যদি গুণগত উপাত্ত যদি সংগ্রহ করতে না পারি তাহলে তো আমি ভালো ডিরেকশন আমি দিতে পারবো না মূল জায়গাটা হচ্ছে যেটি আমরা গুণগত উপাত্ত চাই এবং উপাত্তের সরবরাহটা চাই এবং সবার মধ্যে যাতে স্বচ্ছতা যাতে নিশ্চিত হয় সেটাই হচ্ছে মূল বিষয় তাহলে আমার মনে হয় যে আমাদের সামনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হবে এখন ধরেন এই যে এখন এইজিং পপুলেশন বাড়ছে বিবিএসের যে উপাত্ত দেখতে পেলাম যে 65-এর ঊর্ধ্বে জনসংখ্যা বাংলাদেশে এখন 5.8% মতো বেড়ে গেছে যদি 60-এর ঊর্ধ্বে যান তাহলে এই সংখ্যাটা আরও বেশি হবে সামনের দিনগুলোতে এটা আরও বেশি হবে এবং বাংলাদেশ কিন্তু সামনে এইজিং সোসাইটিতে ধাবিত হবে কারণ আমাদের জন্ম তখন কী ধরনের পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডক্টর দীপঙ্কর রায় একটু আপনার কাছে জানতে চাই আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কাছে সেটা হলো যে আপনি বলছিলেন যে এটা আসলে প্রাথমিক তথ্য প্রকাশ এরপরে চূড়ান্ত তথ্য প্রকাশের জন্য আরও কয়েকটি ধাপ রয়েছে কতদিনে আসলে চূড়ান্ত তথ্যটা পাওয়া যাবে এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই 2011 সালে যখন এই শুমারিটা হয়েছিল তখন সেখানে এররের একটা সংখ্যা ছিল 3.94% যতদূর আমি জানি এখন আসলে কত শতাংশ এরর হলে আপনারা মনে করবেন যে না এটা ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ কত শতাংশ এরর আপনাদের কাছে গ্রহণযোগ্য কারণ আপনারা সেন্সাস করেছেন ডোর টু ডোর গিয়েছেন এখন তো আপনারা স্যাম্পলিংয়ের মাধ্যমে সেটি করবেন তার মানে সেইটাও যে নির্ভর হবে এমন তো কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে আপনার বক্তব্যটুকু একটু শুনতে চাই থ্যাংক ইউ আচ্ছা আমার একটু আগে আমি একটু অ্যাড করে নিই এর আগে একটু লাইনটা ড্রপ করেছিল যেটি আমি বলতেছিলাম যে যখন কেউ কমপ্লেন করে যে আমি বাদ করেছি এইটা যে কীরকম পারসেপশন এটা একটা এক্সাম্পল আপনাকে আমি দিই আমাদের তো নকরুম ছিল 24/7 যেখানে আমরা কল সেন্টার স্থাপন করেছি তো আমরা ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের যেহেতু সার্ভারের ডাটাটা ছিল জিপিএস এবং জিআইএস আমরা কিন্তু লক্ষ্য করলাম তথ্যটা আসলে সংগৃহীত হয়েছে তখন আমরা যখন আবার কল ব্যাক করলাম তখন উনি বলল ও আচ্ছা আমাকে ইনফরমেশনটা দেয় নাই অর্থাৎ হাউস হোল্ডের দায়িত্বশীল ব্যক্তি যার কাছ থেকে আমরা তথ্যটা নিয়ে এসেছি উনি রেফারেন্স পার্সন অথবা হেড অফ দি হাউস হোল্ড তো পরে যাকে ট্রান্সমিট করা দরকার ছিল হাউস হোল্ডের অন্য আরেকজন মেম্বারকে তাকে জানানো হয় নাই বা তিনি হয়তো জানতে চান নাই কিন্তু তিনি সরাসরি অভিযোগ করে দিলেন যে আমরা গণনা করি নাই এরকম কেসও কিন্তু আমরা পেয়েছি এটা একটা পারসেপশন আর যেইটা সাইন্টিফিক্যালি বা সিস্টেমের কারণে আপনার বাদ পড়বে এটার জন্য পোস্ট এনুমারেশন চেক তো আপনি যেটা বললেন আমরা এটা 3 মাসের মধ্যে আমরা পোস্ট এনুমারেশন চেক সম্পন্ন করে অ্যাডজাস্টেড পপুলেশন ডিক্লেয়ার করব আর আপনি গত সময়ের যে অ্যাডজাস্টমেন্ট রেটটা বললেন আমরা আশা করি এইবার কম হবে স্ট্যাটিস্টিক্যালি আপনার 5% পর্যন্ত অ্যালাওয়েবল বা টলারেবল বলে তো আমরা আশা করি গতবারের তুলনায় এবার কম হবে এররের মাত্রা যেহেতু এবার আমাদের একটা মেসিভ আপনার ক্যাম্পেইন ছিল তারপর আপনাদেরও আমরা সহযোগিতা পেয়েছি মিডিয়ার সহযোগিতা পেয়েছি জনসাধারণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল আর তো ডিজিটাল সেন্সাসের কারণে
একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি গণনাকারীদের মধ্যে, তো আশা করি এরর মাত্রাটা কম হবে। ধন্যবাদ আপনাকে। জি ডক্টর দীপঙ্কর রায়, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও যুক্ত হব। একটা বিরতি নিচ্ছি, একটা বিরতিতে আছি, আপনার সঙ্গে অনুষ্ঠানে ফিরবো, আবারও সঙ্গে থাকুন। আবার স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। ডক্টর মনিরুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম সেটি হলো যে আমরা সংখ্যাটা আসলে কতটা সঠিক হয়েছে সেটি নিয়ে আমরা ব্যাখ্যা পাচ্ছিলাম ডক্টর দীপঙ্কর রায়ের কাছ থেকে, কিন্তু এই সংখ্যাটা সঠিক হওয়া কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই জনসুমাইটা সঠিকভাবে করাটা আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, যদি আমরা সংখ্যাটা ভুল পাই তাহলে আসলে কী ধরনের ভুল মেসেজ চলে যায়? না, প্রথম কথা হলো যেটি মানে আমরা সবসময় আইডিয়ালি বলবো যে আমাদের জনসংখ্যার সঠিক উপাত্ত দরকার। আমাদের এই মুহূর্তে যে সময় আমরা এখন বসবাস করছি আমাদের একদম অ্যাকুরেট একটা নাম্বার পপুলেশন জানতে হবে, এবং তার ভিত্তিতে আমি তো শুরুতে বলেছিলাম আপনি যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা হিসেব করছেন এবং একই সাথে যখন বলছেন যে আপনার প্রতি এক বছর অন্তর অন্তর দেখতে পাচ্ছি পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, তখন আপনি পার ক্যাপিটার জন্য তো আপনার একটা বেস পপুলেশন লাগবে। সো হোয়াট ইজ দ্য বেস পপুলেশন? সেটা কি 14,98,00,000, 15,00,000, 16,00,000, 17,00,000? সেটাকে আগে ক্লিয়ার করতে হবে স্পষ্টভাবে, যে আমাদের জানতে হবে যে জনসংখ্যার আকারটা কত। এটি হচ্ছে একটি মোটা দাগে যদি আপনি ওভাবে বলেন। আর দ্বিতীয়ত যে অর্থনৈতিক জায়গা থেকে আপনাকে তো আমি শুরুর দিক দিয়ে আপনাকে বলছিলাম যে এখানে আপনার যে যে অর্থনৈতিক জায়গায় যে কোন ধরনের কর্মের সাথে যুক্ত এবং ওই যে হাউস হোল্ডের কাঠামো বন্টন এবং অন্যান্য জায়গা থেকে, শুধুমাত্র এই জনসুমারির মধ্যে দিয়ে জনসংখ্যার গণনা নয়, এর সাথে যে আরও আনুষঙ্গিক যে তথ্যগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনার অর্থনীতির সাথে কিন্তু বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তো একটি আরেকটার সাথে কিন্তু সম্পর্কিত। এখন এগুলোর কিন্তু আমাদের কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ বিবিএস আমি জানি যে তারা অনেকগুলো রিপোর্ট প্রকাশ করবেন, যেটা হয়তো ডক্টর দীপঙ্কর বলবেন হয়তোবা, কারণ যেটা হচ্ছে যে এই উপাত্তের ভিত্তিতে তাদের কিন্তু অনেকগুলো রিপোর্ট প্রকাশ করার বিষয় রয়েছে। এবং এটি শুধু নেয় নাই যে পোস্ট রিমিনারেশন চেক যেটি, এটির পরবর্তীতে আর্থসামাজিক এবং ডেমোগ্রাফিক একটা রিপোর্ট জরিপ করবে তারা, সেখান থেকে রিপোর্ট প্রকাশ করবে, এর সাথে আরও আনুষঙ্গিক মনোগ্রাফ অনেক কিছু প্রকাশ করবে। এই উপাত্তগুলো ব্যবহার করে কিন্তু তখন দেখা যাবে যে আপনার আরও অনেক উপাত্ত বিশ্লেষণ করে অনেকগুলো সাবগ্রুপস আমরা পাবো, তো তার ভিত্তিতে তখন আপনার পরিকল্পনা নিতে হবে, কার্যক্রম নিতে হবে। এখন মোটা দাগে যদি আপনাকে বলি যে আপনার তো নাম্বারটাকে সঠিক হতে হবে, আপনার নাম্বার যদি সঠিক না থাকে তাহলে আপনি যত পরিকল্পনাই করেন না কেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা সঠিক হবে না। যেমন আপনি বাজেট করবেন, এখন আপনার ওল্ডার পপুলেশন কী পরিমাণে আছে ঠিক আছে তো, এবং কী পরিমাণে ইয়াং পপুলেশন আছে, আপনি যেটাই বলেন না কেন মানে এই যে এই নাম্বার প্রপোর্শনের উপর ভিত্তি করে কিন্তু আপনার পরিকল্পনাগুলো করতে হয়, কোথায় কী হবে, ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করতে হবে, কোথায় ডেন্সিটি বেশি, কোথায় ডেন্সিটি কম, কোথায় মাইগ্রেশন রেট বেশি, কোথায় মাইগ্রেশন কম, কোথায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, কোথায় কম, এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন অ্যানালাইসিসের মধ্যে দিয়ে এগুলো তো চলে আসবে, দেন আমাদেরকে কর্ম পরিকল্পনাগুলো নিতে হবে। তা এখন মোটা দাগে কিন্তু আপনি শুধু অর্থনৈতিক জায়গায় বলছেন, কিন্তু অর্থনীতির সাথে তো আরও ওয়েলবিং জায়গা রয়েছে, সেটাও আবার চিন্তা করতে হবে। যেমন একটু আগে বলছিলাম যে আমাদের দেশের যে জনগোষ্ঠীর সাবগ্রুপসের মধ্যে এথনিক পপুলেশনদের কী অবস্থা রয়েছে, এই যে রিলিজিয়াস যে রিলিজনের ভিত্তিতে পপুলেশনের ডিস্ট্রিবিউশন কী রয়েছে, তারপরে এর বাইরে ধরেন আপনার অঞ্চলভিত্তিক বিভাজন, স্লাম পপুলেশন, ফ্লটিং পপুলেশন, কারণ আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন আপনার উন্নয়নের বড় জায়গাই হচ্ছে আপনি বলছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করবে, আপনি অন্তর্ভুক্তি মানে কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করবেন, তাহলে সেখানে আপনার এই পপুলেশনের মধ্যে কারা অধিকতর ভালনারেবল রয়েছে, এরা কি যুব যারা তারাও সবচেয়ে ভালনারেবল, তাহলে ওই আনএমপ্লয়মেন্ট রেটের ব্যাপার রয়েছে সেগুলো দেখতে হবে, এর মধ্যে কি নারীরা ভালনারেবল, এরা কি প্রবীণরা ভালনারেবল, এবং এখানে কি মাইগ্রেন্ট পপুলেশন নাকি স্লাম বস্তিবাসী যারা আছে তারা ভালনারেবল। তাহলে এই যে এখন নগরায়নের মাত্রাটা বেড়ে গেছে, আমরা দেখতে পেয়েছি যে এই সেন্সাস থেকেও যে আগের সেন্সাসে যা ছিল এবং বর্তমানে কিন্তু নগরায়নের হার আরও বেড়ে 31% উপরে চলে গেছে, এবং এটা হয়তো বা ইউএন হ্যাবিটেটের ডেফিনেশন ব্যবহার করলে এই সংখ্যা আরও বেশি হবে, মানে এই সংখ্যা হবে। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই যে নগরে যে মানুষগুলো বসবাস করছে তাদের মৌলিক সেবা অর্থাৎ মৌলিক অধিকারের যে জায়গাগুলো, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান ওই অন্যান্য জায়গা, এগুলো তো সবই তো একটা আরেকটার সাথে জড়িত, লিঙ্ক আপ, কিন্তু এই জিনিসগুলো কীভাবে নিশ্চিত হবে সেখান থেকে পরিকল্পনা করতে হবে আপনার সেই জনসংখ্যার উপরে ভিত্তি করে। আমি আগেই বলেছি যে আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে এখন চিন্তা করা উচিত জনসংখ্যাকে ফোকাস করা, এবং আমরা আমাদের হচ্ছে ওই শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম আর জিডিপি গ্রোথের ইনকামে আমার মনে হয় মূল ফোকাস হওয়া উচিত না, আমাদের হওয়া উচিত আসলে জনসংখ্যার ডিস্ট্রিবিউশন কাঠামো এবং ঘনত্ব
তথ্যের বিচার বিবেচনায় নিয়ে কার্যক্রমগুলো করা। আপনি দেখেন, আপনি যদি কম্পেয়ার করেন ভারত এবং চীনের সাথে, যদি তুলনা করেন, চীনে থাকে দেখেন প্রতি বর্গ কিলোমিটারে 151 জন মানুষ, ভারতে প্রায় 450 মতো মানুষ, দুর্বলভাবে চিন্তা করেন। কিন্তু বাংলাদেশে এই সেন্সাসের প্রিলিমিনারি রিপোর্টে 1100 উপরে মানুষ বসবাস করছে এবং ইউএন পপুলেশনের এস্টিমেট দেখলে আরও বেশি, 1315 জনের মতো এখন বাংলাদেশে। তাহলে মানে একটা ছোট জায়গা, আমাদের কিন্তু আয়তন অত্যন্ত ছোট, আমাদের দেশটা কিন্তু ছোট, কিন্তু মানুষের সংখ্যার ভিতরে পৃথিবীর 2.2% মানুষ কিন্তু এই অঞ্চলে বসবাস করছে। এবং এখানে যখন আপনার প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, কোয়ালিটি সার্ভিস যদি আমি না দিতে পারি পিপুলের, তাহলে আলটিমেটলি আমার ওই জিডিপি গ্রোথ বা ওই ওই ধরনের কথা বলে আমার কাছে আমি মনে করি না দিস ইজ রিয়েল ডেভেলপমেন্ট। রিয়েল ডেভেলপমেন্ট হবে তখনই যখন আমি আমার মৌলিক অধিকারের জায়গাগুলো, আমি ওয়েলবিংয়ের জায়গা থেকে যখন আমার মানোন্নয়ন ঘটবে সেটি, এবং সেটি করতে গেলে জনসংখ্যার নাম্বার, ফিগার, ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে একটা জায়গা, আরেকটা হচ্ছে গুণগত জায়গা। সো আমরা কোন জায়গাটায় ফোকাস করবো, একটা হচ্ছে নাম্বারের কেউ বিবেচনায় নিতে হবে, পাশাপাশি কিন্তু এই যে গুণগত যে জায়গাগুলো সেখানেও কিন্তু ইম্প্রুভমেন্টের ব্যাপার রয়েছে, এবং সেই জায়গাতে করতে গেলেই আপনার সঠিক সংখ্যাটা লাগবে, সঠিক সংখ্যাটা লাগবে। ডক্টর দীপঙ্কর রায়, আপনার কাছে যেটা জানতে চাই, আপনি বলছিলেন যে আগামী 3 মাস হয়তো আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করে তারপর চূড়ান্ত রিপোর্টটা আসবে। যারা বাদ পড়েছে বলে মনে করছেন তাদের কি এর মধ্যে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এবং আপনারা এবার জনসমারে যে মূল স্লোগানটা ছিল, জনসময়তে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, যদি তিনি তথ্য নাই দিতে পারেন তাহলে পরিকল্পিত উন্নয়নে কীভাবে অংশ নেবেন, সেক্ষেত্রে তার কি নতুন করে যুক্ত হওয়ার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই স্লোগানটা আমরা দিয়েছিলাম আসলে সবাইকে সম্পৃক্ত করার জন্য। এখন সবার কাছে বোধহয় সিস্টেমের কারণে পৌঁছানো সম্ভব নয়, যেটা প্রফেসর বললেন, পৃথিবীর সকল দেশে আসলে এটা আন্ডার কাউন্ট হয়ে থাকে। তারপরও আমরা যে পোস্ট ইনোভেশন চেকটা করব, তারপরও আমরা দেখব আসলে কত পার্সেন্ট মানুষ এখান থেকে বাদ পড়েছে। আর অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি আপনি এবারই লক্ষ্য করেন যে আমরা যে পপুলেশনটা ডিক্লেয়ার করেছি, সেক্স ডিজিগ্রিগেটেড পপুলেশনটার মধ্যে কিন্তু 85,000, প্রায় 85,000 তফাত আছে। এই 85,000 ব্যক্তির কিন্তু আমরা ফুল ইনফরমেশন পাই নাই, ইনকমপ্লিট ইনফরমেশন পেয়েছি, ওইটা দিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। হয়তো 1-2% অ্যানালাইসিসের বাইরে থাকবে, কিন্তু আমরা যে হেড কাউন্ট অর্থে যেটা বুঝাই বা মাথা গুনতি, তাতে কিন্তু তিনি অবশ্যই সংযুক্ত হতে পারবেন। আর প্রফেসরের সাথে আমি কিছু অ্যাড করি যে উনি যে বিষয়গুলো কভার করেছেন সবগুলো বিষয় কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এবারের প্রশ্নপত্রে আমরা নিয়ে এসেছি। তো আমরা যখন ফার্দার অ্যানালাইসিস করবো, মেইন রিপোর্ট করবো, ডিটেইল রিপোর্ট করবো, অ্যানালাইটিক্যাল রিপোর্ট করবো, আমরা ডিস্ট্রিক্ট রিপোর্ট করবো, কমিউনিটি রিপোর্ট করবো, আরবান এরিয়া রিপোর্ট করবো, আমাদের সোশ্যো ইকোনমিক ডেমোগ্রাফিক রিপোর্ট করবো, এটাকে বড় সার্ভে যেটাকে আমরা লং কোশ্চেনিয়ার বলি। শর্ট কোশ্চেনিয়ারে কিন্তু আপনার বিভিন্ন ভেরিয়েবল আমরা দিতে পারি না, এটা লিমিটেশান, যেহেতু 7 দিনে সেন্সাসটা আমাদের শেষ করতে হয়। পরে এই ভেরিয়েবলগুলোকে কমপ্লিমেন্ট করার জন্য আমরা লং কোশ্চেনিয়ারটা করে থাকি, সেখানে কজ এবং কনসিকোয়েন্স সব কিছু আমরা বের করে নিয়ে আসবো। আমরা ডিটেইল রিপোর্টের পাশাপাশি আমরা পলিসি ব্রিফ, মনোগ্রাফ, থিমেটিক পেপার সব কিছু বের করবো, আসলে সরকারের পরিকল্পনায় যেন ঠিকভাবে এই স্ট্যাটিস্টিক্সটা ফিট করতে পারি আমরা। আর আমরা এত প্রচার করার পরও, আপনাদের এত সহযোগিতা পাওয়ার পরও যারা আসলে বাদ পড়েছেন, এইটা জন্য আমরা আর কি বলতে পারি, আমাদের কল সেন্টার ছিল, আমরা প্রত্যেকবার অনুরোধ করেছি বাদ পড়লে অবশ্যই আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। এবং বন্যার যে এলাকা, বন্যা উপদ্রুত এলাকায় কিন্তু আমরা 7 দিনের সেন্সাসও আমরা বাড়িয়েছি ইউএন প্রোটোকল মেনে। তো এরপরও যে একটা কাউন্টিং মিস হবে, এটা আসলে পৃথিবীতে এটা রিকগনাইজ, ওইটাকে আমরা রিকভার করব পোস্ট ইনোভেশন চেকের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে যেই সংখ্যাগুলো আমরা পেয়েছি সেখানে আপনারা 35টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তথ্যগুলো সংগ্রহ করেছেন। প্রবাসীরা যারা দেশের বাইরে আছেন তাদের ব্যাপারে কি কোনো তথ্য আপনাদের এই তালিকায় ছিল 35টির মধ্যে? হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি, আপনার সেন্সাসের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে আপনার ভূখণ্ডে যারা থাকবে তাদেরই তথ্য সংগ্রহ করা নিয়ম, এটা ইরেসপেক্টিভ অফ ন্যাশনালিটি। ফরেনাররা যদি আমার এখানে থাকে তার তথ্য আমি নিয়ে আসবো, কিন্তু আমাদের যারা প্রবাসী ভাই বোন সেন্সাসের ডেফিনেশন অনুযায়ী তারা বাদ পড়ে, কিন্তু এই প্রথমবার আমরা এই সেন্সাসে তাদের অন্তত নাম্বারটা আমরা নিয়ে এসেছি, তাদের ডিটেইল ইনফরমেশন নিয়ে আসার কোনো সুযোগ নাই সেন্সাস প্রোটোকল অনুযায়ী। তারপরে আমরা কিন্তু তাদের সংখ্যাটা নিয়ে এসেছি, এই সংখ্যাটা কিন্তু আমাদের যে এখন ডিক্লেয়ার্ড পপুলেশন এটার বাইরে, আমরা এখন 16 কোটি 51 লক্ষ যে ডিক্লেয়ারটা দিয়েছি এটা কিন্তু আমাদের ল্যান্ডের।
পরে আমরা যখন পিইসি করব বা অ্যানালিটিক্যাল রিপোর্ট দিব তখন আমরা প্রবাসী সংখ্যাটা অ্যাড করে টোটাল পপুলেশন বলব। আপনারা যে সংখ্যাটা প্রকাশ করেছেন সেখানে কি যারা দেশে আছেন বাংলাদেশে আছেন বিদেশি তাদের সংখ্যাটা যোগ করে করেছেন না তাদেরকে বাদ দিয়ে করেছেন? না, এইখানের মধ্যে এই ভূখণ্ডে যারা আছে সবারই আছে। আমরা যখন ডিটেইল রিপোর্ট করব তখন আমরা কিন্তু ফরেনারদেরও একটা ইনফরমেশন আমরা নিয়ে এসেছি বাই ন্যাশনালিটি। এটা অতীতের কোনো সার্ভেতে আমরা নিয়ে আসতাম না, সেন্সাসে নিয়ে আসতাম না, এ প্রথমবার নিয়ে আসছি। আমরা ডিটেইল রিপোর্টে ফরেনারদের নাম্বার বাই ন্যাশনালিটিও দিব, অর্থাৎ সেখানে আলাদা করে আপনারা প্রকাশ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দীপঙ্কর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরছি ডক্টর মনিরুল ইসলাম। সেটা হলো যে বলা হচ্ছে যে সংশয়ের জায়গাগুলো আসছে, এটি আসলে ওনারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন পরবর্তীতে যখন আগামী তিন মাসে বিবেচনা করবেন। যদি সঠিক সংখ্যা না আসে, এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে 1,575 কোটি টাকা দিয়ে এই সেন্সাসটা করা হয়েছে এবং গড়ে একজন মানুষের পিছনে 95 টাকা করে গেছে। তো এইটাকে আসলে যে পদ্ধতিগুলো অনুসরণ করে করা দরকার ছিল, আপনার পর্যবেক্ষণ কি বলে সে পদ্ধতিগুলো সঠিকভাবে কি অনুসরণ হয়েছে নাকি কোথাও কোনো ঘাটতি ছিল? না, যেটা হচ্ছে যে বিবিএসের, যেহেতু আমি জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি এবং বিবিএসের সাথেও বিভিন্ন পরিসরে পরামর্শ এবং দেওয়ার সুযোগ থাকে, আমরা কিন্তু সবসময় যেটা মনে করি যে সেন্সাসটা হওয়া উচিত অত্যন্ত সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে, এবং আমি মনে করি যে বিবিএস হয়তো তাদের সাধ্যমতো তারা তাদের মতো চেষ্টা করেছে। কিন্তু যেটা হচ্ছে কি, আমরা যেটা চিন্তা করি যে যে দেখেন ধরেন যার যার দায়িত্বটা যা, সে যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, ধরেন আপনাকে আমি ইনিউমারেটর হিসেবে নিয়োগ দিলাম, হ্যাঁ, এবং আপনার জন্য বরাদ্দ করা আছে, এখন আপনি যদি বাড়িতে যেয়ে যদি সবার তথ্য সংগ্রহ না করেন বা ওই বাইরে থেকে যদি তথ্য অল্প কিছু সংগ্রহ করে নিয়ে যান, তাহলে তো টোটাল কাউন্টিংটা হবে না। তো ওই জায়গাটা যেটা হচ্ছে বিবিএস তাদের প্রযুক্তিগত জায়গা থেকে হয়তো বা সার্ভার দিয়ে ওই জায়গাগুলো করেছে, সেটা হয়তো বা আমি তাদের জায়গা থেকে আমি আমার কিছু না, কিন্তু অ্যাজ এ পার্সন হিসেবে যখন আমি যখন নাগরিক হিসেবে যখন চিন্তা করি তখন চিন্তা করি যে যে আমার বাড়িতে নিশ্চয়ই একজন মানুষ আসবে, সে এসে গণনা করবে, আমার দায়িত্ব আছে অবশ্যই কল সেন্টারে ফোন করা, নো ডাউট, কিন্তু আবার এটাও তো ঠিক যাকে দায়িত্ব দেওয়া আছে জনগণ গণনা, যে ব্যক্তির ফোন নাই তা সে কীভাবে ফোন করবে, যে কল সেন্টার সম্পর্কে জানে না, এমন দরিদ্র অনেক মানুষ তো রয়েছে, মানে যদি ওইভাবে চিন্তা করেন। সো নাগরিকের, প্রত্যেকটি নাগরিককেই কিন্তু আপনার অন্তর্ভুক্ত করতে হবে, মূল বিষয়টা হচ্ছে ফিলোসফিটা থাকতে হবে ওইটা যে কাউকে আমাকে বাদ দেওয়ার যাওয়ার থাকবে না। এখন যদি আমি বলি যে আমার কল সেন্টারের নাম্বার দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে, আপনারা কেউ বাদ পড়ে থাকলে ফোন করবেন, তো এটা হচ্ছে এক ধরনের মানে আমি বলবো যে একটা ব্যাপার, একটা অ্যাপ্রোচ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এই অ্যাপ্রোচও থাকতে হবে যে যিনি যাকে আমি দায়িত্ব দিয়েছি সে যাতে প্রত্যেক বাড়ি বাড়ি যায় বা ওখানে তথ্য সংগ্রহ করে, তো তার জন্য তো তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং প্রশিক্ষণ এগুলো দেওয়ার বিষয় থাকে। এবং সেন্সাসটা কিন্তু একটা বড় প্রসেস, মানে হঠাৎ করে কিন্তু করা যায় না, এটার তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্ল্যান করতে হয় এবং ধাপে ধাপে কাজগুলো করতে হয়। তো মূল কাজটা হচ্ছে তথ্য সংগ্রহের জায়গাটা, এখন সংগ্রহটা যদি কোনো কারণে ঘাটতি ঘটে তাহলে তো আলটিমেটলি পরবর্তীতে তার একটা পরিকল্পনাটা তো অনেক আগে থেকে নিতে, পরিকল্পনাটা আগে থেকে যে আপনি কিন্তু হচ্ছে যে বাজেটের কথা বলছে ট্যাপ কেনা, আপনি জানেন ট্যাপ কেনা নিয়েও তো একটা জটিলতা হয়েছে, এটা নিয়েও তো অনেক সময় লেগেছে, কারণ এটা কয়েকবার রিভিশন হয়েছে এই বাজেটের যে জায়গাটা, আপনি জানেন তো হয়তো আসলে নানা সীমাবদ্ধতা নিয়ে তারা সংশোধন প্রকাশ করেছেন, এটা হয়তো পরবর্তীতে আবার সংশোধনের সুযোগ থাকবে। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, আমরা আপনার সঙ্গে অনুষ্ঠানে যাচ্ছি একটা বিরতিতে, সঙ্গে থাকুন। স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে ডক্টর মনিরুল ইসলাম। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার সঙ্গে একটু যোগ করতে চাই, সেটা হলো যে জনশুমারিটা তো 10 বছর পরপর হচ্ছে, কিন্তু আমরা সঠিক সংখ্যা পাওয়ার কিন্তু আরও অনেকগুলো উপায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো জন্ম নিবন্ধনের বিষয়টি, যেটি নিয়ে সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এখন। এই বিষয়টি নিয়েও তো আমাদের অনেক জটিলতা রয়েছে, অর্থাৎ খুব সহজে কিন্তু জন্ম নিবন্ধনের সনদটা পাওয়া যাচ্ছে না। এই প্রক্রিয়াটাকে যদি উপযুক্ত করে তোলা যায় এবং একই সঙ্গে যদি মানুষের সহজ করা যায় বিষয়টিকে, তাহলে তো আসলে আমরা প্রতি বছরই এক ধরনের পরিসংখ্যান পেয়ে যায় যে আমাদের আসলে জনসংখ্যা কত হচ্ছে। জি না, ঠিকই বলেছেন আপনি, আমি মনে করি যেটি সরকারের কিন্তু আসলে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে, আমাদের একটা পপুলেশন রেজিস্টার করা দরকার যেখানে আপডেটেড একদম গ্রাসরুটস লেভেলে একদম তথ্য আসবে। যেমন ধরেন আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে সেটি সরাসরি কিন্তু সেন্ট্রাল সার্ভারে যুক্ত হয়ে যাবে, যেমন হসপিটালগুলোর সাথে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনার, ধরেন হসপিটালে আজকে সকালে যে বেবিটা জন্ম নিল না, তার মানে তার একটা বার্থ হলো, এই বার্থটা কিন্তু যদি হসপিটাল থেকে সার্ভারের সাথে যুক্ত হয় হসপিটালই কিন্তু রিপোর্ট করে দিতে পারে। এর জন্য যদি
নাগরিককে যদি ওই সিটি কর্পোরেশন অফিসে গিয়ে দৌড়াতে হয়, যেতে হয়, বিভিন্ন প্রসেসে যেতে হয়, তাহলে এক ধরনের ব্যাপার আছে। এই জিনিসগুলোকে কিন্তু সরকারকে পজিটিভলি চিন্তা করে, আমাদের প্রযুক্তি আছে, এখন প্রযুক্তির সাথে সাথে কীভাবে এটাকে আরও সহজতর করা যায়, নাগরিকের কাছে সেবাটা কীভাবে নিয়ে যাওয়া যায়। এখন দেখা যাচ্ছে এই যে বার্থ রেজিস্ট্রেশনের কথা বললেন আপনি, হ্যাঁ, এবং এমন ডেথ রেজিস্ট্রেশনও রয়েছে। আমাদের কিন্তু বার্থ এবং ডেথ দুটি রেজিস্ট্রেশনের অ্যাক্ট আছে, কিন্তু আসলে সকল শিশু কি রেজিস্ট্রেশন হয়েছে, মানে একটা হলো প্রথম জায়গা। দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, এবং আপনি জানেন গ্রামীণ এলাকায় একরকম, শহর এলাকায় একরকম, এবং বিভিন্ন টায়ার অবলম্বন করতে হয়, অনেক ধরনের ক্রস ভেশন, অনেক ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তি, নামের ভুল, বাবার বানানের ভুল, বিভিন্ন অনেক কিছু তারিখের ভুল রয়েছে। এবং ডিজিটাল করার পরে আবার আগেরগুলোকে কিভাবে ডিজিটাল, আবার কিছু ইনফরমেশন আবার চলেও গেছে, মানে আপনি জানেন যে সার্ভার থেকে নাকি খুঁজেও পাওয়া যাচ্ছে না, এই ধরনের নিউজও আমরা পত্রপত্রিকায় দেখেছি। এখন যেই জায়গাটা আমার চিন্তা করতে হবে যে আসলে একটা ডেটা বেস আমার তো তৈরি করতে হবে, সাউন্ড ডেটা বেস। এখন যদি ওই পপুলেশন রেজিস্টার যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আপনার এই এই দীর্ঘ 10 বছর আমাদের অপেক্ষা করার দরকার নেই, আমাদেরকে আপডেটেড রিয়েল উপাত্ত কিন্তু আমরা জেনে যাবো যে কী পরিমাণ জনসংখ্যা যেটা হচ্ছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে আমাদের একটা একটা উইং, ইমিগ্রেশন উইং আছে, তাদের কাছে কি তথ্য আছে কী পরিমাণ মানে প্রবাসী বাংলাদেশি গিয়েছে? এবং ঠিক একইভাবে যদি চিন্তা করেন যে কী পরিমাণ ফরেনার আমাদের এখানে ঢুকছে, আজকে বিবিএস চেষ্টা করে কোশ্চেনার যুক্ত করে ওই ওই জায়গায় ফরেনারের সংখ্যা বের করার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি অত্যন্ত চ্যালেঞ্জিং এই ইনফরমেশন বের করে আনা। আপনার মানে অনেক জায়গায় কীভাবে বের করে আনবে, এটা কিন্তু এত সহজসাধ্য বিষয় না। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে যে আমাদের কীভাবে আসলে সহজ করা যায়। আমরা প্রযুক্তির সাথে এখন অ্যাডজাস্ট হচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নাগরিকের কাছে সেবাটা পৌঁছে দেওয়া, নাগরিককে বরঞ্চ বাধ্য করা নয়, আমি যেটা বলতে চাচ্ছি যে নাগরিকের কাছে পৌঁছে যাওয়া। এবং দেখেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যারা সিটি কর্পোরেশন পরিষদ, প্রত্যেকটা টায়ার লেভেলে বিভিন্ন কিন্তু আমরা কিন্তু পত্রপত্রিকায় নিউজে দেখতে পাই যে বাধার সম্মুখীন হন, এই কী কী বাধা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা জানেন, এবং দরকার হলে এগুলো নিয়ে বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, এবং সেটা করে আপনার এই সমাধানগুলো করা সম্ভব। এবং আমাদের আসলে সত্যিকার অর্থে একটা ট্রু ডেটাবেস দরকার, এবং এটা আমি যেটা বলছিলাম পপুলেশন রেজিস্টার, এটা সরকারকে খুব গুরুত্বের সাথে বিবেচনায় যদি নেয় এবং কর্মপরিকল্পনা যদি হাতে নেয়, আমার মনে হয় সেটা হবে আমাদের জন্য সামনের একটা ভালো আউটকাম। আমরা তখন বুঝতে পারবো যে এই বছর কতজন শিশু জন্ম নিল, কতজন মানুষ মারা গেল। আপনি জানেন যে মানুষ মৃত্যুবরণ করলো, এটাকে রেজিস্ট্রেশন করার কথা জানানোর কথা মানে হচ্ছে কি না, শিশুর যখন এই যে নির্দিষ্ট টাইমের মধ্যে রেজিস্ট্রেশন করার কথা কিন্তু নির্দিষ্ট করতে পারছে না, তাহলে আমি সেবাটা যদি যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি যেখানে হবে, যেখানে ধরেন আপনার ইনস্টিটিউশনের বাইরে, যেখানে ধরেন আপনার বাড়িতেও ডেলিভারি হয়ে থাকে, তো সেগুলোর জন্য একরকম ব্যাপার, যারা ইনস্টিটিউশনে যেগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে কিন্তু আমি সহজেই কিন্তু আমি এর সাথে যুক্ত করে নিতে পারি, কারণ এই তথ্যগুলো তো থাকবে। সো আমাদের ওই ম্যানেজমেন্টের জায়গা থেকে, চিন্তার ভাবনার জায়গা থেকে আমাদের আরও বেশি প্রোগ্রেসিভ মাইন্ড নিয়ে আগাতে হবে। এবং এই তথ্যগুলোর সঙ্গে যেটি আপনি একেবারে শুরুতে বলছিলেন যে মাথায় পিছু আয়, সেই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তো আমরা প্রাকলিত একটা জনসংখ্যা থেকে মাথা পিছু আয়ের একটা হিসাব করেছিলাম, অনেকে বলছেন যে আন্ডার কাউন্টিং হয়েছে, সেক্ষেত্রে মাথা পিছু আয় কি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? না, মাথাপিছু আয় বাড়বে কিভাবে, যদি জনসংখ্যার আকার যদি বাড়ে মাথাপিছু তো কমবে, মানে জনসংখ্যা যদি কমে তাহলে মাথাপিছু আয় বাড়বে, যদি যদি ওই হিসাব প্রাকলিততা বেশি ছিল, হ্যাঁ সেক্ষেত্রে তা সেক্ষেত্রে বেড়ে যাবে, তো স্বাভাবিক সুযোগ আছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু অ্যাডজাস্টেড হয় নাই, আমি তো মনে করছি যে সংখ্যাটা বাড়বে, বাংলাদেশের জনসংখ্যাটা যেটা অলরেডি রিপোর্টেড হয়েছে সেটা আমার কাছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি, কারণ কোনো সেন্সাস ইরোর ফ্রি না। সো এখানে কত পার্সেন্ট ইরোর হয়েছে, যেটা যদি বিআইডিএস অত্যন্ত স্বচ্ছভাবে তারা যদি কাজটা করে, আমি যেটা বলবো যে এই মুহূর্তে জাতির সামনে তাদের কিন্তু একটা বড় পরীক্ষা এই মুহূর্তে, কারণ এই যে মানুষের ট্রাস্ট, আপনি যেটা শুরু করেছিলেন যে পাবলিক পারসেপশন থেকে শুরু করে যেই জায়গাগুলো, এই পাবলিক পারসেপশনগুলো কেন তৈরি হয়, এগুলো হঠাৎ হঠাৎ এমনি এমনিতে তৈরি হয় না। এই বিবিএস এর তথ্য নিয়ে বিভিন্ন সময় আমাদের নেতা নেত্রীরা বিভিন্ন কথা বলেছেন, মন্ত্রী মিনিস্টাররা বলেছেন না, এবং তারা নিজেরাই তো অনেক ক্ষেত্রে উপাত্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন, আমরা একাডেমিকের জায়গা থেকে না বলি সেখানে তো তারাই তো এই জিনিসগুলো বলেছেন। আমি আমি যদি আপনাকে আমাকে যদি নাম ধরে বলেন আমি বলতে পারবো, কিন্তু আমার সেটা বলা উচিত নয়, কিন্তু তারাই তো এই উপাত্তগুলো বিবিএসকে বিশ্বাস করতেন না এক সময়, তাই না, ধরেন এক সময়, কিন্তু এখন বিবিএস চেষ্টা করছে এই যে আধুনিক প্রযুক্তি, আমি সেক্ষেত্রে বিবিএসকে আমি মঙ্গল কামনা করি, এবং সেখানে তাদের ট্রাস্ট অর্জন করার একটা সমূহ একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সংখ্যা নিয়ে যে সংশয় সেটা সংখ্যা দিয়ে আবার পূরণ করার বিষয় রয়েছে, আস্থা অর্জন করার বিষয়, আস্থা অর্জন, সেই আস্থার জায়গাটা তাদেরকে এখন পরিচয় দিতে হবে, দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা তো এক সময় যখন পরীক্ষার জন্য রচনা পড়তাম তখন আসলে বলতাম যে জনসংখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, জনসংখ্যার কারণেই এত এত সমস্যা তৈরি হচ্ছে, আমরা যতরকম সমস্যাগুলো বলতাম, সেই জনসংখ্যাকে তো দৃষ্টিভঙ্গি পাল্টে এখন আবার সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের যে জনসংখ্যা আছে তাকে আসলে সম্পদে রূপান্তর করার জন্য, অর্থাৎ পরিমিত যে জনসংখ্যার কথা বলা হয় তার চেয়ে কতটা বেশি অথবা কম আছি আমরা?
না এখন বিষয়টা হচ্ছে ওভাবে চিন্তা করতে হবে আমরা কিন্তু জনসংখ্যা ম্যানেজমেন্ট এখন জনসংখ্যা ব্যবস্থাপনার কথা বলছি আমরা কিন্তু আগে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলতাম খেয়াল করে দেখেন আগেকার সময় যে পঞ্চবার্ষিকী প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে তখন কিন্তু জনসংখ্যার তখন গ্রোথ রেটটা কিন্তু অনেক বেশি ছিল জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল তো তখন টিএফআর অনেক বেশি ছিল তো এগুলো তো এখন কমে আসছে এখন যে আমরা অ্যাপ্রোচে আছি সেটা মানুষের অধিকারের জায়গা আপনি কয়টি সন্তান নেবেন না নেবেন এটি ডিসিশন মেকিংয়ের জায়গা রেশনাল কাপল ডিসাইড করবে কয় সন্তান কয়টি নিবে না নিবে এবং সেক্ষেত্রে বিরতিতে সন্তান কত বিরতিতে সন্তান হবে এই জায়গাগুলো আসে এখন যে জায়গা হচ্ছে এই যে ব্যবস্থাপনার জায়গা যে রুরালে কী পরিমাণ পপুলেশন থাকবে আরবানে কীভাবে থাকবে এই যে ডেন্সিটির আকারের কথা বলছিলাম তো এগুলো কিন্তু এখন ব্যবস্থাপনার জায়গা এখন আপনি কিন্তু একদম এক্স্যাক্টলি বলতে পারবেন না যে এত পপুলেশন হলে আইডিয়াল তাহলে সেই সিটি রোমান স্টেটের মতো মানে ওই অবস্থায় আমরা নাইম যে একদম এত আইডিয়াল এখন আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন আপনি হংকংয়ের কথা যদি বলেন না ওখানে যদি দেখতে পাবেন জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি কিন্তু সিটি স্টেটগুলো আর কি ওই সিটি স্টেটের বাদ দিলে আমাদের এখন যদি সিঙ্গাপুর যেই ধরনের কোয়ালিটি সার্ভিস দিতে পারে আমরা কি সেই কোয়ালিটি সার্ভিস দিতে পারছি কিনা আপনি জনগণ হিসেবে সেই জিনিসগুলো মানছেন কিনা তো এখন যেটা হচ্ছে যে ঘনত্ব এই যে আমি যেই জায়গাটা আপনাকে বলছিলাম জনঘনত্বের জায়গাটা বিবেচনায় নিয়ে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার মধ্যে আগে চিন্তা করতে হবে কোথা থেকে মানুষ মাইগ্রেট করছে স্থানান্তর হচ্ছে তো এখন যেটি হচ্ছে জনসংখ্যাকে আপনি অ্যাসেট হিসেবে ধরতে পারবেন তখনই এই যে আমাদের বলেন যে যদি ইউএন পপুলেশনের দিকে 17 কোটি প্লাস আর যদি ওই 16.50 যদি বলে অ্যাডজাস্ট হয়ে যাই হোক যদি এই 16.50 আপনি চিন্তা করেন এটাকে যদি আপনি অ্যাসেট করতে চান তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই জায়গায় কারা আমাকে সবচেয়ে বেশি ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাহলে ওই টার্গেট গ্রুপটা কারা আপনার ওয়ার্কিং এজ পপুলেশন তাদের ফোকাস তাহলে আপনি স্বাস্থ্যে কী বিনিয়োগ করছেন শিক্ষায় কী বিনিয়োগ করছেন আপনি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারছেন কিনা কতটুকু আপনি 5 বছর মেয়াদি পরবর পরিকল্পনা আমি করছি কিন্তু এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন করছি সেটি একটা দেখার বিষয় রয়েছে এই যে কোভিড উত্তর অবস্থায় আমরা একটা টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে যদিও সারা বিশ্বই এর মধ্যে একটা সমস্যার মধ্যে ছিল কিন্তু তারপর আমরা হয়তো বা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি তো এখন ওই যে 19-এ আমি পরিকল্পনা করলাম খেয়াল করে দেখেন এবং এই পঞ্চবার্ষিক 2025-এর জুন গিয়ে আমার এই পঞ্চবার্ষিক পরিকল্পনার জায়গা যাবে এই জায়গাতে আমার যেই জায়গাগুলোতে আমি কি হেলথে প্রপার ইনভেস্ট করছি আপনি কিছুদিন আগে যে বাজেট হলো WHO রিকমেন্ডেশন যে স্বাস্থ্যে আমরা সেই বিনিয়োগ করিনি শিক্ষার ক্ষেত্রে কি সেটি করেছি সেটি আমরা সেটাও করিনি ইউনেস্কোর যে ডিক্লারেশন সেই প্রপোর্শন অনুযায়ী আমরা বন্টন করি না শিক্ষা স্বাস্থ্য এই দুটো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাগুলোতে কারণ আপনার তো এখন এই জায়গা এবং এমপ্লয়মেন্ট তৈরি করে এমপ্লয়মেন্ট তৈরি করতে গেলে আপনার প্রচুর মানে FDI লাগবে ফরেন ইনভেস্টমেন্ট লাগবে আপনার সেই ধরনের অ্যাটমসফিয়ার কান্ট্রি তৈরি করতে হবে অ্যাট্রাকশন করতে হবে বিনিয়োগ করতে হবে মূল কথা হচ্ছে বিনিয়োগ হলে আপনার তৈরি হবে সরকার তো এককভাবে জব তৈরি করতে পারবে না সরকারের একটা সীমাবদ্ধতা কিন্তু সরকারের সেই পরিবেশ তৈরি করার মানে সুযোগ রয়েছে প্রাইভেট অর্গানাইজেশনে যারা আছে তাদেরও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে মূল বিষয়টা হচ্ছে আপনি অ্যাসেপ্ট যদি করতে চান তাহলে আপনার ওই বয়স কাঠামো ভিত্তিক অঞ্চল ভিত্তিক এই জায়গাগুলো বিশ্লেষণ করে আপনাকে কিন্তু প্রপার ম্যানেজমেন্টের বিষয় ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে একেবারে শেষ দিকে আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এখন আগামী 3 মাস সময় রয়েছে এটি চূড়ান্তভাবে একটি রিপোর্ট দেওয়ার এই 3 মাসে আসলে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া দরকার বিবিএসএ যাতে তারা খুব সঠিক পরিসংখ্যানটা দিতে পারে এই 3 মাসের মধ্যে যেটি হচ্ছে যে এখন তো বিবিএস তো তারা নিজেরা এই উপাত্তগুলো সংগ্রহ করেছে কারণ তারা তো অন্য কোনো বডিকে হায়ার করে তারা নিজেরা এটা করেছে এখন যে কাজটি করতে হবে যেহেতু জাতিসংঘের একটা গাইডলাইন আছে গাইডলাইনে বলা আছে যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি দ্বারা এই কাজটি করতে হবে মানে অর্থাৎ PEC যেটাকে আপনাকে বলছে পোস্ট ইনিউমারেশন চেক যেটি আছে এই কাজটি যে প্রতিষ্ঠানকে দায়িত্বটা দিয়েছে সেই প্রতিষ্ঠানের কাজ হবে এখন তাদের নিজেদের কর্তৃত্বে অর্থাৎ এই স্যাম্পলিং ওই যেই স্যাম্পলিংটা প্রপার একটা স্যাম্পলিং করে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করে সেখান থেকে উপাত্ত নিয়ে দেখা কী পরিমাণে আন্ডারকাউন্ট হয়েছে সেই আন্ডারকাউন্টটা তখন যেটা করতে হবে সেই আন্ডারকাউন্টের ভিত্তিতে ইউরোর মাত্রা কতটুকু হয়েছে সেটি তাদেরকে নির্মোহভাবে করতে হবে বিডিএস সরকারেরই একটা বডি ধরেন আপনার যদিও মানে লিঙ্ক আপ রয়েছে কিন্তু বিডিএসেরও সামনে কিন্তু একটা বড় পরীক্ষার এই মুহূর্তে ব্যাপার রয়েছে কারণ তারা যাতে আস্থা রয়েছে তাহলে এখন যেটি করতে হবে এই তারা যদি এই কাজটি সঠিকভাবে করে তাহলে আমি মনে করি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য এই ছিল আপনার সঙ্গে অনুষ্ঠানের আজকে আয়োজন আগামীকাল আবারও একই সময় নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে